আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। আর এর জন্য যা যা লাগছে উপকরণ আমি সবগুলো একে একে বলে দিচ্ছি। তা হচ্ছে মিষ্টি কুমড়ো, লবণ, চিংড়ি মাছ, পেঁয়াজ, গুঁড়ো মরিচ, তেল এবং হলুদের গুঁড়ো। ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়েই এখন আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। খুবই সহজ একটি রেসিপি, চলুন দেখা যাক কীভাবে আমি রান্না করি। চুলায় একটি স্টিলের সসপ্যান বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চুলোটা গরম হচ্ছে, একটু বাড়িয়ে দিই। দিয়ে দিচ্ছি লবণ, এখন চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিব। একদম দেশি স্টাইলে রান্না, চিংড়ি মাছের সাথেই আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর আমরা যারা রান্না করি তারা কিন্তু অনেকেই জানেন যে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন এবং কচু এই জাতীয় তরকারিতে কিন্তু বাটা পেঁয়াজের প্রয়োজন হয় না, কাটা পেঁয়াজ দিয়েই রান্না করা যায়। এটা আসলে রান্নার একটা টিপস, অনেকেই বাটা পেঁয়াজটা ব্যবহার করেন, তো তারা এই ইয়েটা ব্যবহার করে দেখতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ, এখন পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলোকে এখানে পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুটো আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হোক, ফিরে আসছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা হওয়ার পরে সাথে থাকুন। পেঁয়াজ এবং কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ, এখন মশলাগুলো খুব ভালোভাবে ভুনা করে নেব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যে যেভাবে চিন্তা করে না ভুনা করে না কষিয়ে নেন, একভাবে করলেই হলো। এখন মশলা কাঁচা যে গন্ধ আছে সেটা না যাওয়া পর্যন্ত আমি মশলাটা ভুনে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি, এখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভুনে নিব। ফিরে আসছি মশলা ভুনা হওয়ার পরে।
মশলা ভোনা হয়ে গেছে, তেল কিন্তু একদম উপরের দিকে চলে এসেছে, পানি নেই। হ্যাঁ, মশলার সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সুন্দর গন্ধ। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো এর ভিতরে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা মিশিয়ে দিয়েছি কুমড়োর সাথে। এখন এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেবো, পানি দেবো না, জাস্ট ঢাকনা দিয়ে কিছু সময় জন্য রেখে দেবো। ঢাকনা দিয়ে দিলাম, এখন এভাবে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে থেকে কিন্তু কুমড়ো থেকে পানি বেরোচ্ছে। আর আপনারা যদি ঢাকনা দেন তাহলে কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকে লো করে দিতে হবে, কারণ পানি না দিয়ে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু নিচে ফুলে যাবে। তা আমি কিন্তু মিডিয়ামের থেকে লো করে রেখেছি চুলার আঁচ। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি। ঝোল রাখবো তরকারিটা, তাই আর একটু পানি দিয়ে দিচ্ছি। অবস্থাতে থাকুক, ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত কুমড়া খুব ভালোভাবে সিদ্ধ না হয়। তো ততক্ষণ রান্না হওয়ার পরে ফিরে আসছি, সাথেই থাকুন। রান্না প্রায় শেষের দিকে, মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে, একটু ঝোল থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, গরম অনেক। এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে এখানে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি ধনে পাতা দিলাম, এখন ধনে পাতা দিয়ে আর একটু সময় জাল করব। আর আমি এই যে লম্বা যে ধনে পাতা, এটা ব্যবহার এখানে দিয়েছি তরকারির ভিতরে, এটার ফ্লেভার কিন্তু অনেক ভালো। আর এটা শুধুমাত্র এখনকার যে সিজন, এই সিজনে পাওয়া যায়, এটা শীতের সিজনে পাওয়া যায় না তেমন একটা। এটার ফ্লেভার কিন্তু গরমের সময় খুব ভালো হয়। তো এই ধনে পাতাটা আমি এখানে ব্যবহার তরকারিতে দিয়েছি। জাস্ট এখন 2-3 মিনিট জাল করব, যাতে ধনে পাতাটা সিদ্ধ হয় এবং এর ফ্লেভারটা ভালোভাবে বের হয়। রান্না শেষ, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, জাস্ট এখন গরম ভাতের সাথে বা যেভাবে আপনারা পরিবেশন করতে চান সেভাবে করতে পারেন। তো অনেক ভালো এবং সহজ একটি রেসিপি সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। ফিরে আসছি এরকম সহজ কোনো রেসিপি নিয়ে, যেটা আমি বাসায় তৈরি করে খাই, আমি রান্না করে খাই। তো আল্লাহ হাফেজ।